নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই খুব সুন্দর চকচকে গ্লোয়িং ফর্সা ইয়ঙ্গার লুকিং স্কিন পেতে চাই, কিন্তু কিছু লোকের অল্প বয়স হয়েও তাদের স্কিনে রিঙ্কেলস অর্থাৎ বলি রেখা দেখা যায়, যেটা দেখতে খুবই খারাপ দেখায়। কিন্তু কিছু লোক এমনও থাকে যাদের ত্বক 50 বছর বয়সেও 25 বছর বয়সের মতো দেখতে লাগে। তো বন্ধুরা, এই জন্য আজকে আমি এমন একটি সিক্রেট রেমেডি নিয়ে এসেছি যেটির সাহায্যে আপনার স্কিন সব সময় ইয়ঙ্গার লুকিং গ্লোয়িং থাকবে। আর যদি আপনার স্কিনে বলি রেখা, বার্ধক্যের ছাপ, ফাইন লাইন্স এই সমস্ত চলে আসে, তাহলে সেটিকে দূর করে ত্বককে ফর্সা, গ্লোয়িং, চকচকে আর ইয়ঙ্গার বানিয়ে দেবে। তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, এজন্য আমাদের খুবই ইউনিক একটি ইনগ্রিডিয়েন্ট লাগবে, আর সেটি হলো অ্যালাম অর্থাৎ ফিটকিরি। ফিটকিরি খুবই সহজে বাজারে পাওয়া যায়, আর এটিকে সাধারণত শেভিং করার পরে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা হয়তো এটা ভাবছেন যে ফিটকিরি কি আমাদের ত্বককে ইয়ঙ্গার বানাতে সাহায্য করে? হ্যাঁ বন্ধুরা, অ্যালাম পাউডারের মধ্যে স্কিন টাইটেনিং প্রপার্টিস থাকে। এটি স্কিনকে টাইটেন করে রিঙ্কেলসকে ন্যাচুরালি রিডিউস করে দেয়। আমাদের এই রেমেডিটির জন্য ফিটকিরি পাউডার লাগবে। আপনি ফিটকিরিকে ভেঙে তার পাউডার বানিয়ে নিতে পারেন, অথবা মার্কেট থেকে ফিটকিরির পাউডারও কিনে আনতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ফিটকিরির পাউডার ব্লেন্ডারের সাহায্যে বানিয়ে নিয়েছি। তো আমাদের একটি বাটিতে 1 চামচ ফিটকিরি পাউডার নিতে হবে, আর তারপর এর মধ্যে মেশাতে হবে 1 চামচ মধু। আর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে পেস্টের মতো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা লস হওয়ার জন্য স্কিনের মধ্যে বলি রেখা দেখা যায়, কিন্তু এই মিক্সচারটির মধ্যে স্কিন টাইটেনিং প্রপার্টিস থাকার কারণে এটির সাহায্যে স্কিন টাইটেন হয়ে ইয়ঙ্গার হয়ে যাবে। আর বন্ধুরা, বহু বছর ধরে মধু রিঙ্কেলস দূর করার জন্য ব্যবহার করা হয়। এবার এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আপনার পরিষ্কার মুখে এই মিশ্রণটিকে ঠিক এইরকম ভাবে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে নিন। বন্ধুরা, রিঙ্কেলস অর্থাৎ বলি রেখা যে কোনো পার্সনকেই তার বয়সের থেকে বেশি ওল্ডার বানিয়ে দেয়, কিন্তু এই রেমেডিটি খুবই এফেক্টিভভাবে বলি রেখা দূর করে দেয়। ফিটকিরি পাউডার স্কিন থেকে সমস্ত এজিং সাইন্সকে দূর করে স্কিনকে ইয়ঙ্গার লুকিং বানিয়ে দেয়। তো বন্ধুরা, এটিকে লাগানোর পরে আপনার 15 মিনিট অবধি এটিকে রেখে দিতে হবে, আর 15 মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। এই রেমেডিটি খুবই সহজ ও এফেক্টিভ, কারণ এর মধ্যে ব্যবহৃত দুটো জিনিসই আপনি খুবই সহজে বাড়িতেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ত্বককে ইয়ঙ্গার রাখার জন্য এই ফেস প্যাকটিকে আপনি ঘরে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনার এই রেমেডিটি কেমন লাগলো। এই ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, তবে এটিকে অবশ্যই লাইক করুন এবং ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একদম ফ্রিতে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নিন।